এখানে আসতে কি ওই নেতাকে আপনাদের মূল মূল লিডারকে আপনাদের ঝামেলা হইলো স্যার আমি কি লিডার না আমি তো একটা ক্লিনিকে থাকি কোন ক্লিনিকে লাইফ কেয়ার লাইফ কেয়ার মালিক কে এটা এটা এখন আপনি সারাবে উনি এটা এখন মরি জামে এর আগে এর আগে জেল হইছিল কখনো না হ্যাঁ না প্রতিদিন প্রতিদিন কোনো টার্গেট আছে যে কয়জন কোন টার্গেট আমার জানি আমি নতুন কি কাজ করেন এখানে কি করেন ভিতরে কাজ করি আমি নেওয়ার পরে আমার বাবার পাওয়ার এরকম ভাবে উল্টাইছে যে পারে না পাউডার ভাঙিয়ে শুধু ভয় যাইতেছে যে পাউডার কাটিয়া ফেলাই দিতে হইব এইব এই সমস্যাগুলো হইব তো এই কথা কইয়া আমার মনে করেন লয়ে গেছে ক্লিনিকে রুগী কেন রাখি অথচ মনুষ্য অবস্থায় নূরজাহান ক্লিনিক নামে একটা গেছি ক্লিনিক নূরজাহান নূরজাহান ওইখানে গেছি ওইখানে আমি যাই বলছি যে আমার ছোটো ভাই একটা ছোটো ভাই ডিবিতে চাকরি করে নরসিংদী তা আমি ওনার কথা বলছি যে যদি আমার রুগীরে যদি আপনারা 1,00,000 কন্ট্যাক্ট করতেছেন কতটুকু নিশ্চয়তা দিবে যে এটা ভালো রুগী না তবে না কোনো নিশ্চয়তা না আমি তো চাইলে আপনি 1,00,000 আমার কিছু কীভাবে নেবেন আপনার লিখিত দেবেন এই লিখিত দিয়ে রাজি না পরে আসছি সারাটা রাত আমার রুগীরে ফেলায় রাখছে রুগীরে চিকিৎসা করা নাই পরে ভোরবেলা লোকা নাই ওই যে ভ্যাট করার হাবিব বেই করে ওনারা ফোন দিয়ে হইয়া এরপর আনাই আমি কাজ করাইছি সকালবেলা অপারেশন করছি সারাটা রাত এই পাও ভাঙা নিয়ে কাটাইছি আবার তাদেরকে ব্রেন স্টর্মিং বা ব্রেন ওয়াশিং একটু আগে দেখবেন একজন ভুক্তভোগী বললেন যে তার একজন আত্মীয়কে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল তার পা ভেঙে গিয়েছে কিন্তু আসলে দালাল চক্রের ফক্করে উনি পড়ে যান পরবর্তীতে তার পাটা কিন্তু এভাবে আপনি চারিদিক থেকে ঘিরে ধরতে পারেন এইখানে চিকিৎসা করানো যাবে না আপনাকে যেতে হবে নূরজাহান নামে একটি ক্লিনিক সেই ক্লিনিকে কিন্তু উনি যেতে বাধ্য হয়েছেন কারণ আপনি জানেন যে বিভিন্ন প্রান্তিক এলাকার লোক ঢাকার বাইরে থেকে যারা আসে তারা কিন্তু ঢাকার সেই সব কিছু চিনে না অর্থাৎ তারা যখন বলা হয় যে না এই ক্লিনিকে খুব স্বল্প মূল্যে উন্নত মানের চিকিৎসা সেবা দেওয়া যাবে তা মানুষ কিন্তু তখন সেটা বিশ্বাস করে যায় আর বাস্তবতা গিয়ে কী ঘটে সেখানে কোনো সনদপ্রাপ্ত বা অভিজ্ঞ কোনো ডাক্তার কিন্তু থাকে না আমরা কিন্তু এটা পেয়েছি না পেয়ে সেখানে চিকিৎসার নামে অপচিকিৎসা হয় তাদের শারীরিক কন্ডিশন ডিটারিওরেট করে এবং পরবর্তীতে কিন্তু একটা বড় অঙ্কের বিল ধরে দেওয়া হয় সে বিল যদি তারা পরিশোধ করতে না পারে তাদের কিন্তু রিলিজ দেওয়া হয় না তাই এই এই যে একটা চেইন এই চেইনের বিরুদ্ধে মূলত আমাদের আজকের এই অভিযানটা ভ্রাম্যমাণ আদালত আমরা আজকে র্যাব 2 এর বেদ তথ্যের ভিত্তিতে কিন্তু জানতে পেরেছি যে আজকে এই বন্ধুরা নিকর হসপিটালে একটা গ্যাং অফ সিন্ডিকেট যেটাকে বড় গ্যাং অফ সিন্ডিকেট বলবো যারা এই যে রুগী ভাগিয়ে নিয়ে বিভিন্ন প্রাইভেট হসপিটালের সাথে তাদেরকে যোগসাজকে আটক করেছে আজকে আমরা এখান থেকে এই অভিযোগে সমস্ত 11 জনকে আটক করেছি এবং প্রত্যেককে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।